না, খুব অসভ্য, সকালে তাপসী মণ্ডলের সঙ্গে করেছে। দাদা সব জায়গায় করছে, ওটা করছে, এটা আইপি হচ্ছে, হচ্ছে বাংলার লোক দেখছে। গতকাল অবধি হিসাব নিয়েছে, আবার হিসাব দেবে 25 তারিখে 1 জুনে হিসাব করবে। এ কালচার ছিল না বিগত 75-76 বছরে, কোনোদিন এ কালচার কেউ করেনি। মমতা ব্যানার্জির থেকেও সংখ্যায় বেশি একসময় কংগ্রেস ছিল এমএলএ, একসময় সিপিএম ছিল, এই কালচার আমরা দেখিনি। না না, এই আইপ্যাক করাচ্ছে, আইপ্যাকের এই চিটিংবাজগুলো, চোরগুলো করাচ্ছে সবগুলো একসঙ্গে। আমরা অ্যালাউ করছি, আমরা বলেছি কুকুর মানুষের পায় কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায় কামড়ায় না। কুকুর প্রজাতির, এরা কুকুরের থেকেও, কুকুরেরও প্রভু ভক্তি আছে। ইলেকশন কমিশনের কোনো সিদ্ধান্ত নিয়ে বলবো না, তবে মমতা ব্যানার্জির নিষেধাজ্ঞা আগে জারি করা উচিত ইলেকশন কমিশনের। মমতা ব্যানার্জি সন্দেশখালীর মা বোনেদেরকে যে ভাষায় তাদের রেট কত বলেছেন, ভাইপো বলেছে 2000 টাকার রেট, তার ক্ষেত্রে কেন অ্যাকশন হয় না? আমরা এটা স্বীকার করে নিলাম, ইলেকশন কমিশনের সিদ্ধান্ত মানা উচিত। 24 ঘন্টা তিনি অফিসে বসে কাজ করবেন, বাড়িতে বসে কাজ করবেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু কিন্তু এই জিনিসটা মমতা ব্যানার্জি এবং তার ভাইপোর ক্ষেত্রে হওয়া উচিত। মাননীয় অভিজিৎ গাঙ্গুলি নিজে থেকে কিছু বলেননি, মমতা ব্যানার্জি সন্দেশখালীর মহিলাদের রেট বেঁধে দেওয়ার কথা বলেছিলেন 2000 টাকা, তার প্রত্যুত্তরে উনি বলেছেন। ইলেকশন কমিশনের উচিত মমতা ব্যানার্জির মুখটাকে সেলাই করা আগে। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন, সব সন্ন্যাসীরা খারাপ, গেরুয়া বসন পড়লেই খারাপ, এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে? কি ভাষা বলেছে মহিষাদলে এসে, বাপ বেটা গদ্দার! ইলেকশন কমিশন তখন ঘুমায়, মা বেটার ক্ষেত্রে একরকম আইন আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন। সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি সংখ্যালঘু ভোটের দিকে তাকিয়ে কি মমতা বন্দ্যোপাধ্যায় এইসব কথাগুলো কি কথা? এই যে সংঘদের উপর আক্রমণ, কার্তিক মহারাজের কে জানেন না, আপনি নিজে জানেন, উনি হিন্দুদের উপর আক্রমণ করেন মুসলমান ভোট পাওয়ার জন্য, আর গরিব মুসলমানদের মারেন, বকটুইতে মেরেছেন, গার্ডেন নিচে মেরেছেন, পাশাপাশি অজিত চৌধুরীও আজকে তাকে সমর্থন করছেন, আনিস খানকে মেরেছেন, নৌশাদ সিদ্দিকিকে জেল খাটিয়েছেন। আজকে অজিত চৌধুরীও একইভাবে মমতা সাপোর্ট করছে, অর্থাৎ যে যে বক্তব্য দিয়েছে কার্তিক মহারাজের। আমি বলবো না অজিত চৌধুরী জামানত থাকে কিনা দেখুন গণনার দিন, হার্ড হবে তো বলে গেলাম, লিখে রাখো সেবক রোডে জামানত থাকবে কিনা। সেবক রোডে তো আক্রমণ হয়েছে, এর জন্য দায়ী মমতা ব্যানার্জি, ওনার উস্কানিতে এগুলো হয়েছে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাছিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে, এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। Não é lógico aquilo que sinto quando eu te vi nesse dia caí. Olhando agora, te veste sempre em frente de mim. E até que enfim, quem diria que o mundo ia estar aos meus pés? Encontrei em mim essa magia que cada um desejar.
será que o vento te fez chegar?